দর্শকদের সবাইকে স্বাগত। অসাধারণ একটা ম্যাচ দেখলো গোটা ক্রিকেট বিশ্ব। এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ভারতের সঙ্গী হলো, তারা আবারও পাকিস্তানকে বিদায় নিতে হলো হতাশার মধ্য দিয়ে। বাবর আজমরা পারলেন না শেষ ওভারে থ্রিলিং নিজেদের করে নিতে। জামান খান তিনি শুরুটা ভালো করেছিলেন, বলবো শেষ দিকে এসে চারটা বল তিনি খুব ভালোই করেছিলেন, কিন্তু পঞ্চম বলে এসে আসলে চারের মার খেয়ে যান, যার কারণে আসলে চারিত আজালাঙ্কা ম্যাচটা বের করে নেয়। এবং শেষ বলে তো আসলে দুই রান দরকার ছিল, সেই দুই রান দারুণভাবে ফ্লিক করে কিন্তু চারিত আজালাঙ্কা শ্রীলঙ্কাকে আসলে জিতিয়েছেন। আসলে পাকিস্তানের যে জায়গাটায় আসলে বড় সমস্যা, সেই জায়গাটা হচ্ছে পেস লাইন আপ। পেস লাইন আপে যদি আজকে শাহিন শাফরিদ আপনারা দেখেছেন, 41তম ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট কিন্তু নিয়েছেন এবং নিয়ে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। এরকম চ্যাম্পিয়ন বলারের অভাব কিন্তু আসলে পাকিস্তান দলে আমরা দেখতে পেয়েছি। নাসিম শাহ নেই, হারিস রুফ নেই। চিন্তা করেন, যদি হারিস রুফ বা নাসিম শাহ আজকে শেষ ওভারটা করতেন তাহলে কিন্তু এই নার্ভটা আসলে ধরে রাখতে পারতেন। খুবই দুঃখজনক আসলে পাকিস্তানের এভাবে আসলে বিদায় হওয়া। তারা যদি ভারতের বিপক্ষে খুব বড় ব্যবধানে হেরে যাওয়ার কারণে আজকের ম্যাচটা ডু অর ডাইয়ে পরিণত হয়েছিল এবং শ্রীলঙ্কা শেষ পর্যন্ত জিতেছে। শ্রীলঙ্কা টিম কিন্তু শুরুর দিকে বলবো আজকে কুশল মেন্ডিস, তিনি বড় ম্যাচের আসলে বড় প্লেয়ার। এই বড় ম্যাচে কিন্তু মেন্ডিস খুব দারুণ খেলেন, 91 রান করেছেন তিনি। এছাড়া তিনি কিন্তু সাদিরা জয়বিক সামারা বিক্রমার সঙ্গী সঙ্গ পেয়েছেন, সেই সঙ্গে চারিত আজালাঙ্কা যদি দায়িত্ব নিয়ে না খেলতে পারতেন, আমরা দেখেছি ব্যাক টু ব্যাক কিন্তু উইকেট হারিয়ে গিয়েছিল ধনঞ্জয় ডি সিলভা, সেই সঙ্গে দাসুন সানাকা তিনি ফিরে গিয়েছিলেন, তারপরে কিন্তু চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। মনে হচ্ছিল যে শ্রীলঙ্কা পারবে না, কিন্তু চারিত আজালাঙ্কা এক প্রান্ত ধরে রেখে, নার্ভ শক্ত রেখে যেভাবে আসলে পাকিস্তানের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে শেষ দিকে লড়ে গেছেন, অসাধারণ। আসলে এই ধরনের ম্যাচ আসলে এশিয়া কাপে, এই পুরো টুর্নামেন্টে আজকের ম্যাচটাই আসলে দুর্দান্ত হয়েছে। ডু অর ডাই ম্যাচে পাকিস্তান হেরে গেছে, স্বাগতিক শ্রীলঙ্কা টিকে রয়েছে। 17 তারিখ মেগা ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ভারতীয়রা আসলে অনেক খুশি, কারণ তারা পাকিস্তানকে মোকাবেলা করতে হচ্ছে না, পাকিস্তানের পেস অ্যাটাক সামলাতে হচ্ছে না, সব মিলিয়ে শ্রীলঙ্কাকে তারা আরও একবার পেল। 41 রানে তারা কিন্তু সুপার ফোরে একটা ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে। বাংলাদেশ দল আজকের ম্যাচটা যদি বাংলাদেশের ক্রিকেটাররা দেখে থাকেন, এ ধরনের ম্যাচে আসলে খেলতে হয়। আপনি চিন্তা করেন, শ্রীলঙ্কা তারা কিন্তু বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায়নি, তারা বাছাই পর্ব খেলতে হয়েছে জিম্বাবুয়েতে, সেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। যেভাবে আসলে বলবো যে রেসটা বিশ্বকাপের আগে আমরা গতবারও দেখেছি যে এশিয়া কাপটা তারা কিভাবে জিতেছিল টি-20 সংস্করণ, ঠিক তেমনি পাকিস্তানকে, ফেভারিট পাকিস্তানকে, যারা আসলে আসর শুরু করেছিল ভিন্নভাবে, তাদেরকে আসলে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এই কাম ব্যাকটাই আসলে তাদের প্রতিবারই আসলে দেখা যায়, এবং তারা যে চেষ্টা করে এবং এই চেষ্টার বদৌলতে কিন্তু তারা আজকে ফাইনালে উঠেছে, কষ্ট করে জিতেছে। আজকে 3:30 ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময়, সেই ম্যাচটা বৃষ্টির কারণে 5:30 গড়িয়ে যায়, 1:30 বেজে গেছে, খেলা শেষ হচ্ছে না। এরকম একটা থ্রিলিং ম্যাচ, পয়সা উসুল ম্যাচ, সবাই আসলে অবাক হয়েছে শেষ ওভারে, শেষ দুই ওভারে যে নাটকীয়তা হয়েছে, এবং শেষ ওভারে যখন পঞ্চম বলে 4টা হয়ে যায়, শ্রীলঙ্কা যখন আসলে বাউন্ডারির মারটা পায়, তখন আসলে গোটা প্রেমাদাস স্টেডিয়াম কিন্তু বলবো উল্লাসে ফেটে পড়ে, মানুষের চোখের পানি আমরা দেখেছি। অনেকে আসলে মনে করছিলেন, লঙ্কান সমর্থকরা মনে করছিলেন যে ম্যাচটা মনে হয় হেরেই যেতে হবে, পাকিস্তান ইন্ডিয়া খেলবে ফাইনাল প্রেমাদাসার মাটিতে, কিন্তু না, শ্রীলঙ্কাই আসলে ফাইনালে উঠলো যোগ্য দল হিসেবে। এবং শ্রীলঙ্কা দল যারা আসলে বিশ্বকাপের আগে এই ধরনের টুর্নামেন্ট, এশিয়া কাপের টুর্নামেন্টে আসলে ফাইনাল খেলা, এটা কিন্তু আসলে চারটিখানি কথা না। শ্রীলঙ্কা আবারও ট্র্যাকে ফিরে এসেছে, তারা আসলে সরাসরি বাংলাদেশ দল দেখেন সুপার বিশ্বকাপের, সরাসরি বাংলাদেশ কিন্তু 8টা দলের মধ্যে থেকে বিশ্বকাপ খেলছে ভারতে, কিন্তু শ্রীলঙ্কাকে কিন্তু বাছাই পর্ব খেলে আসতে হয়েছে। তারা বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, ওয়ানডে বিশ্বকাপের যে বাছাই পর্ব, সব মিলিয়ে শ্রীলঙ্কা কিন্তু ট্র্যাকে ফিরে এসেছে আর বাংলাদেশ ট্র্যাকচ্যুত হয়ে যাচ্ছে, এটাই আসলে আফসোসের বিষয়। এবং ভারতের বিপক্ষে কিন্তু বাংলাদেশের শুক্রবার ম্যাচ বিকেল 3:30 এখানে লোকাল টাইম 3:00। বাংলাদেশ দল আসলে কেমন করে, ভারত কিন্তু বাংলাদেশ দলকে মোটামুটি আসলে খাটো করেই দেখছে, তারা 4-5টা পরিবর্তন নিয়ে হয়তো মাঠে নামতে পারে। এমনও শুনছি যে রোহিত শর্মা আসলে খেলবেন না, তিনি বিশ্রামে থাকবেন, কোহলিরা বিশ্রামে থাকবেন, হার্দিক পান্ডিয়াকে আসলে নেতৃত্ব দেওয়া হতে পারে এমন একটা গুঞ্জন আমরা শুনছি। নিয়মিত পেসার বুমরা থাকবেন না, আরও অনেকেই থাকবেন না, সব মিলিয়ে বাংলাদেশ দলকে কিন্তু তারা মনে করছে যে না, তাদের দ্বিতীয় সারির যে দলটা বা বেঞ্চে যে ক্রিকেটার আছে তাদেরকে সুযোগ দিবেন, ঈশান কিষাণকে আসলে সুযোগ দিবেন। ঈশান কিষাণ বরাবরই
কিন্তু বাংলাদেশের সঙ্গে ভালো খেলেন, বাংলাদেশের বিপক্ষে তারা ঈশান কিশানের কিন্তু ডাবল সেঞ্চুরি আছে এবং সেই কারণে কিন্তু ভারতীয় দলে তিনি জায়গা পেয়েছেন এবং সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিশানকে নামিয়ে দেওয়া হতে পারে। এখন বাংলাদেশ ভারত ম্যাচ আনুষ্ঠানিকতার ম্যাচ, বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ খেলতে যাচ্ছে ভারতের বিপক্ষে। শেষটা আসলে বাংলাদেশ দল কেমন করে সেটাই আসলে দেখার বিষয়। অসাধারণ একটা ম্যাচ পুরো গোটা ক্রিকেট প্রেমীরা আসলে উপভোগ করেছেন। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ম্যাচ দুর্দান্ত খেলেছে শ্রীলঙ্কা, তাদেরকে বেস্ট অফ লাক এবং 17 তারিখ মেগা ফাইনালের মধ্য দিয়ে আসলে এশিয়া কাপের আসর শেষ হবে। শ্রীলঙ্কা ভারত কে হবে চ্যাম্পিয়ন সেটা আসলে সময় বলবে। অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশ টাইমসের সাথে থাকবেন, বাংলাদেশ টাইমস স্পোর্টস ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশেই থাকবেন এবং বাংলাদেশ টাইমস স্পোর্টস ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।